হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার বিস্তারিত আপডেট। এই মামলাটি কবে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে সেটা আমরা জানবো, এবং তার এসএলপি নাম্বার কত, কোন বেঞ্চে এই মামলাটি শুনানি হবে, এই মামলার কি কি ডিফেক্ট আছে বা আছে কি না, কি কি ক্যাভিয়েট ইতিমধ্যে দাখিল করা হয়েছে তা আমরা জানবো, তার পাশাপাশি কোন কোন মামলাগুলো এই মামলার সঙ্গে কানেক্টেড হিসেবে রয়েছে, বিস্তারিত ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার সুপ্রিম কোর্ট আপডেট আমরা জানবো এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই, বিস্তারিত আমরা জেনে নিই। তো রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে ইতিমধ্যে এসএলপি দায়ের হয়েছে। যে মামলাটির আমরা সরাসরি তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি সুপ্রিম কোর্টের, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেস নাম্বারটা রয়েছে এখানে। তো প্রথমত যেটা আমরা দেখতে পাচ্ছি যে কেস নাম্বার এখানে এখনো পর্যন্ত নাম্বারটি এখনো দেওয়া হয়নি, কিন্তু সেই মামলাটি করা ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। তো ভেরিফাই হয়ে গেছে ইতিমধ্যে 31/7/2024 তারিখে, অর্থাৎ 31 জুলাই 2024 তারিখে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করা কমপ্লিট হয়েছে। তো এই মামলাটি কখন শুনানির জন্য উঠতে চলেছে, কবে উঠবে, তো আমরা প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড অন দেখতে পাচ্ছি 5/8/2024 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখে, অর্থাৎ এই মাসের 5 তারিখে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো কোন বেঞ্চে উঠছে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনারেবল চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, অন্যদিকে জাস্টিস জেবি পাডিওয়াল স্যার, এবং অন্যদিকে জাস্টিস মনোজ মিশ্রা স্যার, অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড় স্যারের, অর্থাৎ কোর্ট নাম্বার 1 এ এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি শুনানি হবে। তো টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন কত তারিখে, 5/8/2024 তারিখে একটি কম্পিউটার জেনারেটেড ডেট, এদিন এই মামলাটি শুনানির জন্য উঠবে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, সেটা লিস্টেড করে দেওয়া হয়েছে। তো এই মামলায় এই মুহূর্তে পিটিশনার হিসেবে রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মুহূর্তে পিটিশনার রয়েছেন, তারা চ্যালেঞ্জ জানিয়েছে সুপ্রিম কোর্টে। তার পাশাপাশি পিটিশনার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল কমিশনার অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস, অন্যদিকে রয়েছেন শেখ নুরুল হক, তাছাড়া 4 নম্বরে রয়েছেন দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যান্ড আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন। তো এই মুহূর্তে রেসপন্ডেন্ট হিসেবে রয়েছেন অমল চন্দ্র দাস, নীল মাধব কর্মকার, আত্মদীপ পুরবি দাস, সুধাংশু বিশ্বাস, এরা রয়েছে রেসপন্ডেন্ট হিসেবে। পিটিশনারদের পক্ষ থেকে যে অ্যাডভোকেট রয়েছেন আস্থা শর্মা, এবং রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যারা ইতিমধ্যে ক্যাভিয়েট দাখিল করেছেন 4 জনের নাম এখানে রয়েছে, ঈশা আগারওয়াল, সিদ্ধেশ্বরী কতোয়াল, বিকাশ চন্দ্র শুক্লা, বিশাল অরুণ মিশ্রা, তাদের প্রত্যেকের তরফ থেকে এক একটি করে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। এবার আমরা দেখব এই মামলার আর্লিয়ার কোর্ট ডিটেলসটা কি কি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আর্লিয়ার কোর্ট ডিটেলস এখানে যেটা দেখতে পাচ্ছি যে সিরিয়াল নাম্বার রয়েছে, এদিকে কোর্ট রয়েছে, হাইকোর্ট থেকে এই মামলাগুলো এসেছে, এজেন্সি স্টেট ওয়েস্ট বেঙ্গল, এজেন্সি কোর্ট রয়েছে হাইকোর্ট কলকাতা, কেস নাম্বার রয়েছে WPO 60/2011 অর্ডার এসেছে 22/5/2024 তারিখে কলকাতা হাইকোর্ট থেকে, জাজ ছিলেন তপপ্রত চক্রবর্তী স্যার এবং অন্যদিকে রাজাশেখর মান্ধাতা স্যার। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টে আরো একটি মামলা, এখানে তার ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এখানেও আরেকটি মামলা তার ডায়রি নাম্বার দেখতে পাচ্ছি। এই মামলাগুলো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার সঙ্গে কানেক্টেড মেনশন হিসেবে ছিল। তো এখানে আরেকটি মামলা ছিল, তার ডায়রি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি মামলা, তার ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশন কি কি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশন, তার সিরিয়াল নাম্বার এখানে রয়েছে, তার রেজিস্ট্রেশন বা আইএ নাম্বার রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি 162376/2024, সেকেন্ড আরেকটি রয়েছে। তো প্রথম যে আইএ ফাইলটা করা হয়েছে সেটার পার্টিকুলার যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন কন্ডনেশন অফ ডিলে, অর্থাৎ এই আইএ ফাইলটি করতে গিয়ে ডিলে করে ফেলেছে এই মামলার পিটিশনার বা রেসপন্ডেন্টরা। তো এটা রিফাইলিং অর কারিং দ্য ডিফেক্ট, এখানে একটা ডিফেক্ট লক্ষ্য করা যাচ্ছিল, তার ফলে এটাকে পুনরায় রিফাইল করতে হয়েছে। দ্বিতীয় আইএ যে ফাইলটা রয়েছে সেই মামলাটি দেখুন, এখানে পারমিশন টু দ্য ফাইল এডিশনাল ডকুমেন্টস, এই মামলাটি এডিশনাল ডকুমেন্ট সাবমিট করে সেটাকে পারমিশন করানো হয়েছে, পারমিশন দিয়েছে সুপ্রিম কোর্ট। তার নাম্বারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ফাইল করেছেন আস্থা শর্মার পক্ষ থেকে। তো ফাইল ডেট আমরা দেখতে পাচ্ছি, প্রথম ডেটটা দেখতে পাচ্ছি 26/7/2024 তারিখে, এটা প্রথম এই মামলাটি ফাইল করা হয়েছিল, কিন্তু সেটা ডিফেক্ট থাকার ফলে পরবর্তীতে আরেকটি ফাইল করা হয়, আইএ ফাইল করা হয় 31/7/2024 তারিখে, অর্থাৎ 31 জুলাই 2024 তারিখে এই মামলাটি ফাইল করা হয়েছে। দুটোর স্ট্যাটাস দেখুন পি রয়েছে। এখানে আমরা আরেকটি আদার্স ডকুমেন্টস হিসেবে দেখতে পাচ্ছি, ডকুমেন্টস নাম্বার রয়েছে, ডকুমেন্টস তার টাইপ রয়েছে প্রুফ অফ সার্ভিস। তো এটা ফাইল করেছেন আস্থা শর্মার পক্ষ থেকে 27/7/2024 তারিখ 12:26 তারা এগুলো ফাইল করে দিয়েছেন। তো এই মামলা করতে গেলে কোর্ট ফি কত পেমেন্ট করতে হয়েছে, দেখুন টোটাল কোর্ট ফি রয়েছে 7,500 টাকা, কোর্ট ফি পেইড করা হয়েছে 7,500 টাকা, অর্থাৎ টোটাল কোর্ট ফিটা তারা পেমেন্ট করে ফেলেছে ইতিমধ্যেই। এবার আমরা দেখে নেব ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার কি কি ডিফেক্ট রয়েছে।
তো আমরা চলে এসেছি ডিফেক্ট লিস্টে। তো ডিফেক্ট ডিটেলস যে বিষয়গুলো রয়েছে, ডিফেক্ট তার সিরিয়াল নাম্বার এবং কি কি ডিফেক্ট রয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ডিফেক্ট কোর্ট ফি, মোর কোর্ট ফি রিকোয়ার্স, অর্থাৎ এই মামলা করতে গেলে টোটাল যে কোর্ট ফি প্রয়োজন সেটা আরো দেওয়া প্রয়োজন, সেটা তারা পেমেন্ট করেনি। তো রিমার্কস এর ঘরে রয়েছে এখানে 380 টাকা, তাদেরকে আরো দিতে হবে। এই 380 টাকা দিলে এই ডিফেক্টটা ক্লিয়ার হবে। তো তাদেরকে নোটিফিকেশন করা হয়েছিল 19/6/2024 তারিখে এবং সেটাকে রিমুভ ইতিমধ্যেই কমপ্লিট হয়েছে, 26/7/2024 তারিখে সেটা রিমুভ হয়েছে। এবং আদার্স আরেকটি রয়েছে, কেস ডিটেলস নট গিভেন, ইতিমধ্যে কেস ডিটেল তারা দেয়নি, কমপ্লিটলি ইন ইন্ডেক্স, ইন্ডেক্স টোটালটা দিতে বলেছে, তো সেটা ডিফেক্ট ধরা পড়েছিল 19/6/2024 তারিখে, সেটা 26 তারিখে ক্লিয়ার করে ফেলা হয়েছে। এবং পেজ নাম্বার এখানে উল্লেখ করা হয়েছে, নট ক্লিয়ার, লেজিবল, স্মল ফন্ট বা মিসিং, বেশ কিছু ফন্টের মধ্যে, বেশ কিছু টাইপিং এর মধ্যে ছোট অক্ষরের ফর্ম রয়েছে বা ছোট ছোট অক্ষর রয়েছে, সেগুলো বোঝা যাচ্ছে না, তার ফলে সেগুলোকে আবার দিতে হবে। তো তার পেজ নাম্বার এখানে মেনশন করা রয়েছে, পেজ নাম্বার 23, 26, 28, 32 এরকম ভাবে মেনশন করা রয়েছে, সেটা একই ডেটে ধরা পড়েছিল এবং একই ডেটে ক্লিয়ার হয়েছে। এবং আদার্স দুটো রয়েছে, সেগুলোকে একই ডেটে ধরা পড়েছিল, একই ডেটে সেটাকে ক্লিয়ার করা হয়েছে। এখানে একটি অ্যানেক্সারের কথা বলা হয়েছে, সেই অ্যানেক্সারটা ডু নট ট্যালি, অর্থাৎ মামলার সঙ্গে ট্যালি করতে পারছেন না, তার পেজ নাম্বার দেওয়া রয়েছে এবং সেটি ডিফেক্ট ছিল, 19 তারিখে ধরা পড়েছে এবং 26 তারিখে ক্লিয়ার হয়েছে। ইমপ্রপার এক্সিকিউশন অব ওয়াকালতনামা, অর্থাৎ ওয়াকালতনামাতে প্রবলেম রয়েছে, পিটিশনার এন্ড রেসপন্ডেন্ট তাদেরকে শর্ট সিটি নট ট্যালি, তো সেটা ক্লিয়ার করে ফেলা হয়েছে। আদার্স বলে আরেকটি, সেটাকেও ক্লিয়ার করা হয়েছে। এখানেও আরো একটু বেশ কতগুলো স্মল ফন্ট রয়েছে, সেখানেও তার পেজ নাম্বার উল্লেখ করা রয়েছে, সেটি ডিফেক্ট নোটিফিকেশন ধরা পড়েছিল 25/7/2024 তারিখে, সেগুলোকে রিমুভ করে দিয়েছে 26 তারিখে, তার পরের দিন। আদার্স আরেকটি রয়েছে, সেটাও 25 তারিখ ধরা পড়েছিল এবং 26 তারিখ ক্লিয়ার হয়েছে। এবং তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি নন ফাইলিং অফ কপি অফ জাজমেন্ট, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্ট, ওবিসি সার্টিফিকেট বাতিলের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা তারা অ্যানেক্স করেনি, সেটা অবশ্যই অ্যানেক্স করে দেওয়া হয়েছে, তো সেটা ডিফেক্ট ধরা পড়েছিল, ক্লিয়ার হয়েছে। তো আদার আরও দুটো এখানে ডিফেক্ট ছিল, সেই দুটোকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে সেই 26 তারিখেই। তো টোটাল 13টা ডিফেক্ট ধরা পড়েছিল, সেই 13টা ডিফেক্ট কিন্তু টোটালটাই কিন্তু কমপ্লিট করতে পেরেছে বা সেটাকে রিমুভ করতে পেরেছে এই মামলার পিটিশনাররা। এবার আমরা দেখব এই মামলার সঙ্গে কি কি এবং কতগুলো ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্যাভিয়েটের যে পার্ট, সেই পার্টের তার সিরিয়াল নাম্বার, ক্যাভিয়েট নাম্বার আমরা দেখতে পাচ্ছি, রিসিভিং ডেট, ইস্যু ডেট আমরা দেখতে পাচ্ছি এখানে, প্রথমে 1/00/46/2024 সেটা 31/7/2024 তারিখে সেটা অ্যাক্টিভ হয়েছে। তো এখানে ক্যাভিয়েটার এবং ক্যাভিয়েটি দুজনেই রয়েছেন, দিব্যজ্যোতি ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো কলকাতা হাইকোর্ট থেকে তারা ফিরে গেছে সুপ্রিম কোর্টে। তো কলকাতা হাইকোর্টে কিশোর জাজমেন্টের পরিপ্রেক্ষিতে তাদের ডায়েরি নাম্বার এখানে রয়েছে। তো তাদের অ্যাডভোকেট রয়েছেন বিশাল অরুণ মিশ্র এবং কোন মামলার সঙ্গে কানেক্টেড রয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। দ্বিতীয় আরেকটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে, সেটা হচ্ছে আত্মদীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই ক্যাভিয়েটটা করা ছিল 28/5/2024 তারিখে, সেটা অ্যাক্টিভ রয়েছে, হাইকোর্ট সেখান থেকে ফিরে গেছে, তার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, তাদের অ্যাডভোকেট রয়েছেন ঈশা আগরওয়াল। তৃতীয় আরেকটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে, তার নাম্বার আমরা দেখতে পাচ্ছি, পুরবি দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। চতুর্থ তো আরেকটি ক্যাভিয়েট আমরা দেখতে পাচ্ছি, 4/7/2024 তারিখে সেটি করা হয়েছিল, এখানে ক্যাভিয়েট দাখিল করেছে শ্রী অমল চন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদের হয়ে কথা বলবেন অ্যাডভোকেট হয়েছেন বিকাশ চন্দ্র শুক্লা। তো ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় টোটাল 4টি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। এবার আমরা দেখব এই মামলার সঙ্গে সিমিলার কোন কোন ম্যাটারগুলো রয়েছে, সিমিলার কোন কোন কেসগুলো রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সিমিলার যে সমস্ত বিষয়গুলো রয়েছে, তার বেঞ্চ, কেস নাম্বার, তার জাজমেন্ট ডেট আমরা দেখতে পাচ্ছি, ডায়েরি নাম্বার এখানে দেখতে পাচ্ছি, 3/00/78/2024 হাইকোর্ট থেকে জাজমেন্ট এসছে, কলকাতা হাইকোর্ট থেকে তার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, জাজমেন্ট এসছে 22/5/2024 তারিখ থেকে। তো এখানে জাজমেন্ট চ্যালেঞ্জ হয়েছে, ইয়েস, এবং সেটাকে দেখুন জাজমেন্ট টাইপ ফাইনাল এবং সেটা স্ট্যাটাস রয়েছে পেন্ডিং অবস্থায় রয়েছে। তো সেকেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, ডায়েরি নাম্বার এখানে রয়েছে, প্রত্যেকটা ডায়েরি নাম্বার আমরা দেখতে পাবেন এখানে, তার এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট কলকাতা, এবং প্রত্যেকটা এটার কিন্তু এন রয়েছে, জাজমেন্ট চ্যালেঞ্জ হয়নি এটারকে। তো 5 নাম্বার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তার নিচে 6, 7, 8, 9, 10 পর্যন্ত এভাবে কিন্তু বাড়তে থাকছে। তো টোটাল আমরা দেখতে পাচ্ছি যে কটা হয়েছে আমরা দেখবো, সিমিলার ম্যাটার হিসেবে 24টা সিমিলার ম্যাটার রয়েছে এর সঙ্গে। তো প্রত্যেকটা কিন্তু চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে, ফাইনাল জাজমেন্ট আমরা দেখতে পাচ্ছি, কোনোটার ইয়েস কোনোটার নো রয়েছে। তো অবশেষে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আগামী 5/8/2024 তারিখে এই মামলাটি কোর্ট নাম্বার 1 মাননীয় চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে শুনানির জন্য লিস্টেড হয়ে গেল এবং এই দিন কিন্তু তারা বিস্তারিত শুনানি করানোর জন্য প্রস্তুত এবং সমস্তটা ডিফেক্ট লিস্ট ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে গেছে। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।